बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम टू ऑल। दिस इज एंड जाहिदुल इस्लाम। इंट्रोडक्शन ऑफ टुडेज लेसन, क्लास 7, सब्जेक्ट मैथमेटिक्स, चैप्टर नंबर 9, थ्योरम 3। टुडे वी विल डिस्कस थ्योरम नंबर 3 ऑफ चैप्टर 9। ओके, हियर द थ्योरम 3 इज if one angle of any triangle is greater than another, then the side opposite the greater angle is greater than the side opposite the smaller angle. তো আমরা এখান থেকে কি বুঝতে পারছি যে একটি ট্রায়াঙ্গেলে যদি যে কোনো দুটো অ্যাঙ্গেলের মধ্যে একটি বড় অ্যাঙ্গেলটা বা গ্রেটার অ্যাঙ্গেলটার সাইড অপোজিটে যে সাইডটা থাকে ওটা হবে কি গ্রেটার দেন যে অ্যাঙ্গেলটা ছোটো ওর থেকে ওর অপোজিট অ্যাঙ্গেলটা। তো আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিই, তো ড্র করে নিয়ে আমরা এখন যে কোনো দুটো অ্যাঙ্গেলকে এখানে আমরা এক্সাম্পল হিসাবে নিতে পারি বা প্রুভ করার জন্য এ দুটো আমরা লিখি। আচ্ছা দেখি, তো আমরা পার্টিকুলার ইনান্সিয়েশন কীভাবে লিখব কোশ্চেন থেকে আমরা লিখে নিই। আমরা আগেই জানি ওই প্যাটার্নটা, তো ওই প্যাটার্ন অনুযায়ী লিখে নিই। একটা ট্রায়াঙ্গেল ABC নিয়ে নিলাম আমরা, তো আমরা লিখতে পারি লেট ABC be a triangle in which angle BAC greater than ABC. That means আমরা angle BAC, that means A অ্যাঙ্গেলটা greater than ABC, এই দুটো অ্যাঙ্গেলের জন্য আমরা কম্পেয়ার করব। তো এটাকে আমরা কি ধরে নিলাম, angle BAC greater than angle ABC। তো এটা যেহেতু আমরা নিয়ে নিলাম বা আমাদের বলাই আছে কোশ্চেনে যে একটা অ্যাঙ্গেল অন্যটার থেকে কি বড় হবে, হলে আমরা তখন ওর অপোজিট একটা বড় এটা প্রুভ করব। তাহলে আমরা কি বিএসসি অ্যাঙ্গেলটা দেখে নিই, এর অপোজিটে কি সাইড আসছে BC, তাহলে এই BC সাইডটাকে অ্যাঙ্গেল ABC এর অপোজিটে কি AC সাইড, এটার থেকে যে বড় এটা প্রুভ করতে হবে। তাহলে আমরা কি লিখবো, ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট BC গ্রেটার দ্যান AC। তো আমরা একটি ফিগারটা আমরা আবার নিয়ে আসলাম। তো এখানে ABC ট্রায়াঙ্গেলে BC সাইডটাকে আমাদের AC সাইড থেকে গেটার এটা প্রুভ করব আমরা। তো এর জন্য আমরা একটা প্রসেস ফলো করতে পারি, যেই প্রসেসটাকে আমরা কন্ট্রাডিকশন প্রসেস বলতে পারি। তো BC সাইডটা AC থেকে গেটার হবে এটা প্রুভ করব, কিন্তু এর থেকে কি ইকুয়াল হতে পারে নাকি এর থেকে ছোট হতে পারে, এরকম আমরা আগে একটা কম্পেয়ার করে নেব, এটাকেই আমরা কন্ট্রাডিকশন প্রসেস বলবো। তো আমাদের এটা অনেক ইজি প্রসেস, তোমাদের বইয়েও আছে, তো তোমরা এটা ফলো করতে পারো। আরও অ্যানাদার ওয়েতে অনেক স্টেটমেন্ট প্রেজেন্ট করেও প্রুভ করা যায়, তো এটা আমার মনে হয় তোমার বইয়ে যেহেতু আছে এটা অনেক ইজি প্রসেস। আচ্ছা, তো আমরা দেখি যে প্রুভ করার জন্য ফার্স্ট স্টেপে কী করব। আচ্ছা, যে আমরা যেটা যেগুলো আমরা কম্পেয়ার করব ওগুলো আমরা নিয়ে আসি, এখানে আমরা লিখে ফেলি কন্ট্রাডিকশন প্রসেসটা কি। ইফ BC ইজ নট গ্রেটার দেন AC, এই BCটা যদি AC থেকে নট গ্রেটার দেন হয়, আচ্ছা গ্রেটার না হয়, সেক্ষেত্রে তাহলে কী কী হতে পারে। তো একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইডের মধ্যে হয় ইকুয়াল হবে, অথবা একটি আরেকটি থেকে ছোট হবে, অথবা বড় হবে, এটাই এই তিনটা জিনিস। তো এর মধ্যে আমাদের প্রুভ করতে হবে BC সাইডটা গ্রেটার, বাট যদি গ্রেটার আমাদের না হয় তাহলে কী হতে পারতো, ইকুয়াল অথবা কি স্মলার দেন AC সাইড। ওকে, তো আমরা এগুলো লিখে ফেললাম, ইফ BC ইজ গ্রেটার দেন AC ইট মাস্ট বি আইদার ইকুয়াল অর লেস দেন AC থেকে হয় AC এর ইকুয়াল হবে, না হলে এর থেকে ছোট হবে। তাহলে আমরা দেখি, খেয়াল করি যে কন্ডিশন দুটো লিখে দিলাম, যেগুলো আমরা বললাম এখানে হয়তো ইকুয়াল হবে অথবা কি AC BC সাইড থেকে গ্রেটার হবে, তাহলে এটা লিখে দিলাম, এটাই আমাদের ফার্স্ট স্টেপ। দেন এই স্টেপ দুটোকে আমরা আবার কি করব, এই স্টেপ দুটোকে আমরা অবজার্ভ করব, অবজার্ভ করলেই আমাদের হয়ে গেল। ওকে, ফার্স্ট অবজার্ভ ফিগারটা নিয়ে আসলাম আমি। তো এখানে দেখি আমরা যে এখানে স্টেপ নাম্বার 2 এ নাও ইফ BC সাইড ইকুয়াল AC সাইড দেন অ্যাঙ্গেল BAC ইকুয়াল অ্যাঙ্গেল ABC। তাহলে একটা ট্রায়াঙ্গেলের দুটা সাইড যদি ইকুয়াল হয়
তাহলে ট্রায়াঙ্গেলটা কি আইসোসেলিস, তাহলে এর বেজ অ্যাঙ্গেলগুলো কি কি, ওই সাইডের বেজ অ্যাঙ্গেলগুলো অ্যাঙ্গেল বিএসি আর অ্যাঙ্গেল এবিসি তাহলে ইকুয়াল হবে। আমরা এটা লিখে দিতে পারি যে যেহেতু বিসি এবং এটা যদি আমাদের যদি ইকুয়াল হয় তাহলে এই দুটা অ্যাঙ্গেল ইকুয়াল, কারণ এই যে কন্ডিশন অনুযায়ী বেজ অ্যাঙ্গেলস আর ইকুয়াল। আচ্ছা ওকে, তাহলে আমাদের এটা লিখলাম, কিন্তু আমরা যদি এখানে অবজার্ভ করি বা আমাদের বলাই আছে যে একটি অ্যাঙ্গেল আর একটি অ্যাঙ্গেল থেকে গ্রেটার, এবং আমরা দিয়েওছি অ্যাঙ্গেল বিএসসি গ্রেটার দেন অ্যাঙ্গেল এবিসি, তো আমরা অবজার্ভিং করে কি পাচ্ছি, বাই অবজার্ভিং উই গেট অ্যাঙ্গেল বিএসসি গ্রেটার দেন অ্যাঙ্গেল এবিসি, যেটা আমরা ফার্স্ট পার্টিকুলার ইনাচিয়েশনে আমরা তুলে ধরেছিলাম, ওখানে প্রেজেন্ট করেছিলাম। তাহলে আমাদের কি এই কন্ডিশনটা কি আমাদের ট্রু নয়, সো দিস ইজ নট ট্রু, দিস ইজ নট ট্রু। ওকে, দ্য অ্যানাদার কন্ডিশন, তো আমরা স্টেপ নাম্বার থ্রিতে লিখলাম অ্যানাদার কন্ডিশন, অ্যাগেইন ইফ এসি গ্রেটার দেন বিসি, তো এর আগে ইকুয়াল দেখাতে চাইলাম তো ওটা পারলাম না, আমাদের ওটা পসিবল নয়। তো এখন আমরা দেখি এসিকে আবার বিসি থেকে গেটার করা যায় কিনা, সেক্ষেত্রে আমরা দেখি একটু অবজার্ভ করে, দেন অ্যাঙ্গেল এবিসি গেটার দেন অ্যাঙ্গেল বিএসি। যদি আমাদের এসি সাইডটা গেটার হয় তাহলে এর অপোজিট অ্যাঙ্গেল কি, অ্যাঙ্গেল এবিসি গেটার হবে বিসি সাইড এর অপোজিট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিএসি থেকে। তো আমরা একটু অবজার্ভ করি, বাট বাই অবজার্ভিং ইট ইজ অলসো নট পসিবল, কারণ আমাদের কি এটা পসিবল না, কেন আমাদের গিভেন, আমাদের দেয়াই ছিল গিভেন যে একটা অ্যাঙ্গেল থেকে বড় আমরা ওটা ধরে নিয়েছিলাম, গিভেন অ্যাঙ্গেল বিএসসি গেটার দেন অ্যাঙ্গেল এবিসি, এটা আমাদের পার্টিকুলার ইনিশিয়ালি আমরা দিয়ে দিয়েছি। আচ্ছা ওকে, তো এখান থেকে আমরা এই যে অপোজিট দুইটা যে কন্ডিশন ছিল আমরা প্রুভ করতে পারলাম না, ওটা আমরা লিখে দিই, সো ওয়ান নাম্বার ইজ নট ইকুয়াল, দ্যাট মিনস নট পসিবল, অ্যান্ড টু নাম্বার ইজ নট গ্রেটার দেন এসি সাইড নট গ্রেটার দেন বিসি, তাহলে একটাও আমাদের পসিবল না। তাহলে আমরা কি বলতে পারি, আমরা যে ওই যে আমাদের কোশ্চেনে যেটা দেওয়া ছিল তাহলে ওটাই আমাদের পসিবল, দ্যাট মিনস দ্যাটফর বিসি গ্রেটার দেন এসি। প্রুফ এতটুকুই, এই তিনটা স্টেপ, একটা স্টেপ আমরা কী কী আমরা কন্ট্রাডিকশনগুলো তুলে নিলাম, দেন সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেপে ওগুলোকে আমরা একটু অবজার্ভ করলাম, এতটুকুই, অনেক ইজি প্রসেস, তো তোমরা ভালো করে একটু আয়ত্ত করে নিবে। তো আমার মনে হয় না যে তোমরা অনেক সময় কী করো যে থিওরাম মুখস্থ করতে যাও, হ্যাঁ মুখস্থ তো করবে, একটু প্রসেসগুলো মুখস্থ করবে, বাট না বুঝে মুখস্থ করলে তোমার ওইটা তুমি বারবার ভুলে যাবে বা তোমার মুখস্থই হতে যাবে না এরকম। এখানে দেখো যে মেইনলি এখানে একটা স্টেপে আমি একটা জিনিস তুলে ধরলাম যে এগুলো আমি কম্পেয়ার করব, টু অ্যান্ড থ্রি নাম্বারে আমি কি করলাম যে টু এবং থ্রি নাম্বারে আমি এগুলোকে অবজার্ভ করে দেখিয়ে দিলাম নট পসিবল, তো আমাদের ওই যে আগে যেটা দেয়াই ছিল ওটাই প্রুফ, ওটাই আমাদের পসিবল। তো এই এতটুকু জিনিস যদি তোমরা মনে রাখতে পারো, তো এই জিনিসটা টেকনিক, মানে তোমাদের মনে রাখা বলতে এই টেকনিকগুলো নিজের মাথা থেকেই তোমরা বের করে নিয়ে আসবে, তো এই ধরনের টেকনিকগুলোকে প্র্যাকটিস করলে এগুলো চলে আসে, তো তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের এগুলো খুব ভালোভাবে তোমরা পারবে। তো আমরা তো এইভাবে পার্ট পার্ট করে আমি তোমাদের দেখালাম, কিন্তু আসলে কি তোমরা পার্ট পার্ট করে লিখবে, এটা কি সম্ভব, না এটা সম্ভব নয়। তো তোমরা কীভাবে লিখবে, একবারেই এভাবে লিখে দিবে যে একটা ফিগার থাকবে, পার্টিকুলার ইনান্সিয়েশনটা থাকবে, তো তারপর প্রুফ ওয়ান স্টেপ নাম্বার ওয়ানে কী লিখবে, তারপর স্টেপ নাম্বার টু, স্টেপ নাম্বার থ্রি, তোমরা স্টেপ নাম্বারগুলো না দিয়ে এমনি আলাদা যদি একটু প্যারা প্যারা করে দিয়ে দাও এনা, অথবা অনেক সময় জাস্টিফিকেশন তোমরা এক সাইডে লিখো, তো স্টেপগুলো এক সাইডে লেখো, তো এভাবে আমাদের দিলেও হবে। তো তোমরা যেই প্রসেসে পারো ওই প্রসেসেই লিখবে, যেই প্রসেসেই লিখবে সব রাইট। তো ওকে, ভালো থাকবে, বাসায় থাকবে, সেফ থাকবে, আর তোমাদের জন্য অনেক দোয়া রইল, তোমরাও আমাকে আমাদের জন্য দোয়া করবে, আমাদের টিচারদের জন্য, আমাদের প্রিন্সিপাল স্যারের জন্য, আমাদের স্কুলের জন্য, আমরা যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারি আমাদের প্রাণীর স্কুলে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবে, তো আল্লাহ হাফেজ।